আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আজকে এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের টিউটোরিয়ালটি দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য যে এসএমএসটি করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনাকে মোবাইল অপশনে যাবেন। অপশনে গিয়ে ফার্স্ট এসএমএসটা লিখবেন আরএসসি স্পেস সিইউএম। সিইউএম হচ্ছে আপনার বোর্ডের প্রথম তিনটি ওয়ার্ড, অর্থাৎ আমি এখানে কুমিল্লা বোর্ডের তিনটি ওয়ার্ডের কথা লিখছি। তো আপনারা যেই বোর্ডে আছেন সেই বোর্ডের প্রথম তিনটি, যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে সেই বোর্ডের প্রথম তিনটি ওয়ার্ড এখানে লিখবেন। তারপরে স্পেস দিয়ে আবার পরীক্ষা যে দিয়েছেন সেই রোল নাম্বারটা লিখবেন, স্পেস দিবেন, তারপরে সাবজেক্ট কোডটা লিখবেন, তারপরে সেন্ড করবেন 16322 নাম্বারে। তো আমি এখানে আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এখানে যে রেজাল্টটা, বিভিন্ন কোডের সাবজেক্ট প্রথম অক্ষরগুলো অনুসারে আমি দিয়ে দিয়েছি। তো সেখানে আপনারা প্রথমে লিখবেন, প্রথমে এসএমএসটা ফরম্যাটটা যে এক্সাম্পলটা সেটা হচ্ছে আরএসসি ডট স্পেস দিবেন, তারপরে সিইউএম, এই ফরম্যাট অনুযায়ী আপনারা লিখবেন। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে 107 এবং 109 হচ্ছে সাবজেক্ট কোড, সেখানে 107 ইংলিশ এবং 109 ম্যাথমেটিক্স। তো বন্ধুরা, দ্বিতীয় এসএমএসটি যখন আপনাদের একটা রিপ্লাই দিবে পিন নাম্বার সহ, যে আরএসসি থেকে একটা এসএমএস দিবে ইয়েস কিনা এবং পিন নাম্বার দিয়ে দিবে, সেখানে এই পিন নাম্বার লেখাটা যেখানে আছে এই অপশনগুলোতে উঠে নেবেন। যেমন আর দ্বিতীয় এসএমএসটা করবেন আরএসসি স্পেস ইয়েস লিখবেন, স্পেস পিন নাম্বারটা লিখবেন। আপনার যদি দ্বিতীয় আপনার যদি প্রথম রিপ্লাই একটা এসএমএস দিয়েছে সেই রিপ্লাই এসএমএসে পিন নাম্বার আছে সেখান থেকে উঠে নেবেন, তারপরে মোবাইল নাম্বারটা দিবেন, পিন নাম্বারটা দেওয়ার পরে স্পেস দিবেতে ভুলবেন না, তারপরে সেন্ড করবেন 16322 নাম্বারে। তো নমুনাটা হচ্ছে, প্রশ্ন নমুনাটা হচ্ছে এইরকম, আরএসসি ইয়েস 844 ডট ডট, তারপরে 01 এই ডট ডট, এই নাম্বারটা হচ্ছে আপনার কমন আপনার নিজস্ব পরীক্ষার্থীর নাম্বার অথবা পরীক্ষার্থী অভিভাবকের নাম্বার। তো সেন্ড করবেন 16322 নাম্বারে, দেন কমপ্লিট ইউর বোর্ড চ্যালেঞ্জ অ্যান্ড সেভ এসএমএস। অর্থাৎ আপনার যে পরবর্তীতে একটা এসএমএস আসবে, দ্বিতীয় রিপ্লাই একটা এসএমএস আসবে, সেটা আপনার কাছে সিরিয়ালটা সহ রেখে দিবেন। এটা রেজাল্ট দিবে বেশি দিন, সর্বোচ্চ এক থেকে দুই মাসের ভিতরে রেজাল্ট দিবে। তো এই রেজাল্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক রাখুন। আমি চ্যানেলের রেজাল্ট পাবলিশ হওয়ার মাত্রই আমি আমার চ্যানেলে দিয়ে দিব। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।